practice na practice c diye na s diye advice na advice c na ki s ajke amra ei confusion ta dur kore felbo so basically jokhoni amra boli practice c diye tokhon eti noun ar jokhon s diye practice tokhon eti verb similarly advice jokhon c diye eta noun jokhon s diye tokhon verb so basically practice jokhon amra s diye bolchi practice mane practice kora যখন বলছি অ্যাডভাইস এস দিয়ে তখন অ্যাডভাইস দেয়া অর্থাৎ পরামর্শ দেয়া চলুন প্র্যাকটিসের বিষয়টা আরেকটু ভালোভাবে শিখে নেওয়া যায় সো আই নিড টু প্র্যাকটিস আ লট আই নিড টু প্র্যাকটিস আ লট কোনটি হবে আমার প্রচুর প্র্যাকটিস করা দরকার সো রিমেম্বার করা দরকার সো ভার্ব দরকার রাইট সো আই নিড টু প্র্যাকটিস আ লট এটি হবে কারেক্ট আনসার সো আমাকে যদি বলতে হয় আমার প্রচুর প্র্যাকটিস দরকার প্র্যাকটিস করা নয় তাহলে আমাকে বলতে হবে আই নিড A lot of practice. So, jodi emonti hoy amar practice dorkar, I need practice. Amar practice kora dorkar, I need practice with S. Right? Verb er jonno. Okay, ebar amra nijederke jachai kore nibo. You should practice every day. Tomar protidin practice kora uchit. Ekhane practice C diye hobe, naki S diye hobe. Onekei shothik uttor dite perechen, yes, eti hobe S diye karon eti verb. Tomar protidin practice kora uchit. Right? ওকে এবার আমরা অ্যাডভাইস আর অ্যাডভাইসের ভেতরে পার্থক্য শিখব মনে আছে অ্যাডভাইস সি নাউন অ্যাডভাইস এস ভার্ব ওকে ইউ শুড অ্যাডভাইস হিম তোমার তাকে অ্যাডভাইস দেওয়া উচিত করা উচিত সো এটি এস দিয়ে ইউ শুড গিভ হিম অ্যাডভাইস অবজেক্ট তোমার দেওয়া উচিত কি দেওয়া উচিত অ্যাডভাইস সি দিয়ে অর্থাৎ নাউন অলরাইট এবার আমরা নিজেদেরকে একটু যাচাই করে নেই আই নিড ইয়োর ড্যাশ অ্যাডভাইস নাকি অ্যাডভাইস সঠিক উত্তরটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাতে হবে সেই সাথে যদি প্রথমবারের মতো এই সি এবং এস এর পার্থক্যটি শিখে থাকেন তাহলে অবশ্যই এখনই শেয়ার করুন বন্ধুদের সাথে যেন তারাও শিখে নিতে পারেন এবং অবশ্যই সাথে থাকুন এডুক্স প্যাটার্ন